সে নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন যে নারী বাসা থেকে বের হওয়ার সময় কোনো পারফিউম ইউজ করে না। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট মেসেজ। অনেক মেয়ে দেখবেন এত বেশি পারফিউম ইউজ করে, আই এম রিয়েলি সরি টু সে দ্যাট, তাদের সুগন্ধিতে অনেক যুবকের চরিত্র নষ্ট হয়ে যায়। ঠিক না বলেন যুবক ভাইয়ারা? এটা খুবই খারাপ জিনিস। একটা সময় আমি খুব অটোতে উঠতাম, এখন তো অটোতে উঠাও খুবই কম হয়, বলতে গেলে বহুত দূর উঠা হয় না। তো অটোতে উঠলে আমি একটা জিনিস দেখেছি, অনেক মেয়ে দেখবেন অটোতে উঠে এমন পারফিউম মাখে সামনে যে যুবকটা বসে তার পুরো মাইন্ড সেট নষ্ট হয়ে যায়। এটা খুবই খারাপ জিনিস। আর বোন থেকে বলো, বোন হাদিসে এসেছে যেই নারী পারফিউম ইউজ করে বাহিরে বের হয় তার পারফিউমের গন্ধ যখন পরপুরুষের নাকে যায়, সে পুরুষের সঙ্গে জেনা করলে যে পরিমাণ গুনাহ হতো তার আমলনামায় সে গুনাহটা লিখে দেওয়া হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বাহিরে যাওয়ার সময় পারফিউম ইউজ করার থেকে হেফাজত করুক সকলেই পড়া, আমিন। তার মানে কি আপনি পারফিউম ইউজ করবেন না? অফকোর্স ইউ ক্যান ইউজ দ্যাট, ইউ ক্যান ইউজ এনি কাইন্ড অফ পারফিউম, বাট ইট শুড বি উইথ ইউর হাজব্যান্ড, ইন ফ্রন্ট অফ ইউর হাজব্যান্ড। স্বামী আছে যেখানে, পারফিউম আছে সেখানে, বাহিরে গিয়ে মাখা যাবে না। আল্লাহ তৌফিক দান করুক সকলেই পড়া, আমিন।